টিভিসি নিউজের খেলার দুনিয়ায় দেশ বিদেশের খেলাধুলা নানান খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি ফরজানা জহির। পুরো খবরে যাব শুরুতেই, শিরোনামগুলো দেখে নেব এক নজরে। একমাত্র টেস্টের নিয়ন্ত্রণটা আফগানদের হাতে, বাংলাদেশের ভাগ্য লিখবেন ব্যাটসম্যানরা। আরও একটা হতাশার দিন কাটলো টাইগারদের। চট্টগ্রাম টেস্টে হার এড়ানো মিরাকল ছাড়া সম্ভব নয় বললেন আকরাম খান, সাকিব মুশফিকদের পরামর্শেই উইকেট বানানো। ফুটবলে ম্যাচ পাতানো এড়াতে কাজী সালাউদ্দিনের কড়া হুঁশিয়ারি, মাঠে গড়ালো সিনিয়র ডিভিশন লিগ, সেরা দুই দল খেলবে চ্যাম্পিয়ন্স পর্বে। শিরোনাম দেখছিলাম, এবারে বিস্তারিত। আর শুরুতেই ক্রিকেট, আরও একটা হতাশার দিন পার করলো বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে রানের পাহাড়ে চাপা পড়েছে টাইগাররা। আগের দিনে হাতে থাকা দুই উইকেট নিয়ে বেশি দূর যেতে পারেনি বাংলাদেশ। মোটে 11 রান যোগ করে গুটিয়ে গেছে 205 রানেই। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 8 উইকেটে 237 রান তুলে দিন শেষ করেছে আফগানিস্তান। তাতে অতিথিদের লিড দাঁড়িয়েছে 374 রানের। মোসাদ্দেক সৈকত, তাজুল ইসলাম জুটি যত বেশি সময় ক্রিজে থাকবে ম্যাচটা ততই সহজ হবে বাংলাদেশের জন্য, এমন সমীকরণ নিয়েই চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে ব্যাটিং শুরু করেছিল টাইগাররা। কিন্তু দিনের শুরুতেই 14 রান করা তাইজুলকে ফিরিয়ে দেন ক্যারিয়ারের শেষ টেস্ট খেলা মোহাম্মদ নবী। তারপর মোসাদ্দেককে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি শেষ ব্যাটসম্যান নাঈম হাসান, ব্যক্তিগত 7 রানেই তাকে ফিরিয়েছেন রশিদ খান। প্রথম ইনিংসে বাংলাদেশ প্যাকেট 205 রানে, রশিদ নিয়েছেন 5 উইকেট। অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচেই 50 এবং 5 উইকেট শিকার করা চতুর্থ ক্রিকেটার হয়েছেন রশিদ। 137 রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস আফগানিস্তানের বোলাররা এই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছেন বললেন মেহেদী মিরাজ। ব্যাটসম্যানদের ব্যর্থতা বোলাররা কাটিয়ে উঠতে না পারাতেই ম্যাচটা কঠিন হয়ে উঠেছে, তবে এখনো ম্যাচে ফেরা সম্ভব বলে মনে করেন মিরাজ। ক্রিকেট খেলায় কিন্তু হার জিত আছে, ম্যাচ জিতলে অনেক হাসি খুশি, আবার হারলে একদমই শেষ। আসলে এরকম কোনো কিছুই না, আমার কাছে মনে হয় যে আমরা স্টিল এখন সবাই স্টিল খেলার ভিতরেই আছি, তারপরে খেলার শেষে হয়তো রেজাল্ট একটা আসবে, সেটা নিয়ে পরে চিন্তা, বাট আমরা এখন স্টিল খেলার ভিতরে আছি, যে আমাদের চিন্তা ভাবনা লাস্ট কালকে 2 উইকেট নিতে হবে কীভাবে, তারপর আমাদের পরের দিন কীভাবে ব্যাটিং করতে হবে, স্টিল আমরা ওইভাবেই আমাদের প্ল্যানের ভিতরেই আছি। সাগরিকার উইকেট তৈরি করা হয়েছে সাকিব মুশফিকদের ইচ্ছে অনুযায়ী, কিন্তু সেটা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশের বোলাররা, বলছেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। সাবেক টাইগার অধিনায়কের বক্তব্য, ম্যাচের চতুর্থ দিন থেকে এই উইকেটে ব্যাট করা আরও কঠিন হবে, তাই এই ম্যাচের হার এড়ানো মিরাকল ছাড়া সম্ভব নয়। সাগরিকার উইকেট যেন গোলক ধাঁধা। আগের দিন ক্যাপ্টেন সাকিব অভিযোগ জানিয়ে গেছেন পছন্দ মতো উইকেট পাননি তারা, কিন্তু সেটা মানতে নারাজ বিসিবির ক্রিকেট অপারেশনস। এরই মধ্যে প্রায় 400 রানের লিড নিয়ে নেয়া আফগানদের ওয়ার্ল্ড ক্লাস স্পিন অ্যাটাকের ভয় তো আছেই, সেই সাথে চতুর্থ দিন ব্যাটসম্যানদের জন্য আরও বেশি দুশ্চিন্তার কারণ হয়ে উঠবে সাগরিকার উইকেট। আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনার এখন আমরা ব্যাকফুটে যাচ্ছি, এখন যে অবস্থায় আছে এটা আমাদের জন্য ব্যাকফুটে যাচ্ছে, বিকজ কোয়ালিটি বলার আছে এবং উইকেটটাও কিন্তু আপনার 3-4 দিনে কিন্তু আপনার উইকেটটা প্রথম দিনের মতো বিহেভ করবে না। সো যত তাড়াতাড়ি আমরা ব্যাটিংয়ে নামতে পারি সেটা আমাদের জন্য ভালো হবে। টেস্ট ম্যাচ শেষেই শুরু হবে ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজের ব্যস্ততা। চট্টগ্রামে টাইগারদের এমন নড়বড়ে পারফরমেন্সের পর 20 ওভারের ক্রিকেটে দলটা সাজানো হবে কিভাবে সেটা হয়ে উঠেছে বড় প্রশ্ন। আকরাম খান বলছেন শর্টার ফরম্যাটে আরও বেশি তরুণ ক্রিকেটারকে সুযোগ দেওয়ার কথা ভাবছে বিসিবি। না, এটা বলা তো ডিফিকাল্ট, কারণ এটা তো সিলেক্টরদের থেকে আসবে, বাট মোস্ট প্রবাবলি আপনার টি টোয়েন্টিতে নর্মালি আপনার ইয়াং প্লেয়ার একটু বেশি দেখা যায়, সো আমার মনে হয় যে একটা সম্ভাবনা আছে, বাট কে আসছে সেটা আমি জানি না। খালিদ জামিল, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।
অভিনব এক কায়দায় টেস্ট দলের বাইরে থাকা ক্রিকেটারদের ব্যাটিং প্র্যাকটিস করিয়েছেন নীল ম্যাকেঞ্জি। মিরপুরে ঘণ্টা তিনেক সাব্বির ফরহাদ রেজাদিন নিয়ে কাজ করেছেন টাইগার ব্যাটিং ওস্তাদ। কোচের এই নতুন টোটকা উপভোগ করেছেন ক্রিকেটাররা। শুধু বোলিং না, লিমিটেড ওভার্স ক্রিকেটে টিকে থাকতে হলে ব্যাটিং আর ফিল্ডিংয়েও দেখাতে হবে মুনশিয়ানা, বলছেন টাইগার পেসার আবু হায়দার রনি। ম্যাচ ফিট থাকলে মুস্তাফিজ, সাব্বির আর সাইফুদ্দিন। লিমিটেড ওভার্স ক্রিকেটে টাইগারদের নিয়মিত তিন সদস্য। সবশেষ লঙ্কা সিরিজে দলে ছিলেন ফরহাদ রেজা। পাইপলাইনে সিমিং অলরাউন্ডার আরিফ হোসেন আর পেসার আবু হায়দার রনি। চট্টগ্রামের টেস্ট দলের সাথে না থেকে ম্যাকেঞ্জির কোচিং আসমিপুরে। সেন্টার উইকেটে ছক্কা মারার চ্যালেঞ্জ, লং অন আর লং অফে থাকা ফিল্ডাররা সবাই ব্যাট পড়া, প্যাড আপ করে ফিল্ডিং, ব্যাপারটা খোলসা করলেন পেসার আবু হায়দার রনি। আমাদের রেঞ্জ হিটিং করাচ্ছিল, তো যে দুইজন ব্যাটিং একজন ব্যাটিং করবে আর বাকি সবাই ফিল্ডিং করবে, তো যে মারবে সে যদি যারা ফিল্ডিং করবে তারা ক্যাচ ধরতে পারলে যে ক্যাচ ধরবে সে পরে ব্যাটিং করবে, এইভাবে আর কি একটা মানে হাই ইন্টেন্সিটি একটা ব্যাপার ছিল এখানে, যে আপনি ক্যাচ ধরবেন তারপরে ব্যাটিংয়ে যাবেন, আর যে ব্যাটিং করবে সে যদি দশটা ছয় মারতে পারে তাহলে গেম ওভার। শুরুতে গোটা কয়েক মিস টাইমড শট খেললেও লম্বা লম্বা ছক্কা হাঁকিয়েছেন সাইফুদ্দিন। জানান দিলেন ট্রাই নেশনসের জন্য ব্যাটটা তার শান দেয়া। সাব্বিরের ব্যাটেও বড় বড় সব স্ট্রোক, বোলারদের মাথার ওপর দিয়ে বাগিয়েছেন বাহারি সব ছক্কা। দুই জুনিয়র টিমমেটকে সমানে টক্কর দিয়েছেন ফরহাদ রেজাও। যদিও অনেকক্ষণ পরে দশটা হয়েছে, সাইফুদ্দিন দশটা মেরেছে আর রোমান ভাই মনে হয় নয়টা মেরেছে। টি টোয়েন্টি সিরিজটা হয়তো টাফ হবে, বাট আমাদের টি টোয়েন্টিতে আমরা ভালোই খেলতেছি সোফার, আর আমাদের টিমটাও ভালো, কম্পেয়ার করলে আমাদের টিমটা ভালো আছে, সো আমি আশা করি যে টি টোয়েন্টি সিরিজটা খুব এক্সাইটিং হবে। তবে নেটে স্ট্রাগল করেছেন আরিফুল হক, টাইমিংয়ে গড়বড়। আর তাই সবাই যখন বৃষ্টি মাথায় ড্রেসিং রুমে ফিরে এসেছেন, আরিফুল তখনও ম্যাকেঞ্জির টিপস নিতে ব্যস্ত। আর যাই হোক, ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজটা তো আর কোনোভাবে মিস করা যায় না। হাসান মাহাদি, ডিবিসি নিউজ, ঢাকা। নারী টি টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের খবর। ফাইনালে থাইল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবরে টাইগ্রেসদের সংগ্রহ বিনা উইকেটে সাত রান। শুরুটা দুর্দান্ত করেন দুই ওপেনার মুর্শিদা খাতুন ও সঞ্জিদা ইসলাম। পাওয়ার প্লের ছয় ওভারেই স্কোরবোর্ডে যোগ করেন চল্লিশ রান। টুর্নামেন্টে দুই দলই অপরাজিত। এরই মধ্যে 2020 টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে দুই দলই। তবে এই ম্যাচে বাংলাদেশের শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশন।